सुप्रिय শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারী করোনা তার আমরা সবাই বিপর্যস্ত। আশা করি তোমরা প্রত্যেক শিক্ষার্থীবৃন্দ নিজ নিজ বাড়িতে আছো, ভালো আছো, সুস্থ আছো। পুরো বিশ্ব আজ ক্লাস তথা বিভিন্ন কার্যক্রম অনলাইনে নির্ভরশীল, আমরা তার বাইরে না। তারই অংশ হিসেবে সরকারি মজুরি মহিলা কলেজ বগুড়ার পক্ষ থেকে এবং দর্শন বিভাগের পক্ষ থেকে আজকে যুক্তিবিদ্যার প্রথম পত্রে সবগুলি যুক্তি বাক্য একই ধরনের না হয়, বিভিন্ন ধরনের মিশ্রণ থাকে, সেটাকেই বলা হয় মিশ্র সমানমান। অর্থাৎ তোমরা যারা যুক্তি বাক্য পড়েছো সেখানে বলা হয়েছে প্রাকল্পিক যুক্তি বাক্য, বৈকল্পিক যুক্তি বাক্য, সংযোগী যুক্তি বাক্য, বিভিন্ন ধরনের যুক্তি বাক্য আছে। মূলত এর মধ্যে থাকে প্রাকল্পিক এবং নিরপেক্ষ, এই দুইটার সংমিশ্রণেই এই প্রাকল্পিক নিরপেক্ষ সমানমানটা গঠন হয়েছে। প্রাকল্পিক নিরপেক্ষ সমানমানের সংজ্ঞা, যে বিশ্ব সমানমানের প্রধান আশ্রয় বাক্যটি একটি প্রাকল্পিক যুক্তি বাক্য, অপ্রধান আশ্রয় বাক্যটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য এবং সিদ্ধান্তটি একটি নিরপেক্ষ যুক্তি বাক্য, তাকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ সমানমান। উদাহরণটা তোমরা লক্ষ্য করো, যদি শিক্ষার্থী আসে তবে ক্লাস অনুষ্ঠিত হবে, অপ্রধান আশ্রয় বাক্য শিক্ষার্থী এসেছে সিদ্ধান্ত হতে ক্লাস হয়েছে। তো এখানে প্রাকল্পিক নিরপেক্ষ সমানমানের প্রধান আশ্রয় বাক্যের দুটি অংশ থাকে, প্রথমটাকে বলা হয় পূর্ব, দ্বিতীয়টাকে বলা হয় অনু। এখন আমরা এই উপরের যুক্তিটিকে প্রতীকের আকারে রূপদান করতে পারি। এখানে আমরা উপরের যুক্তিটিকে যদি প্রতীকের আকারে রূপদান করি, অর্থাৎ যদি শিক্ষার্থী আসে এই প্রতীক হিসেবে টি, ক্লাস অনুষ্ঠিত হবে এই প্রতীক হিসেবে কিউ ধরি, তাহলে এই রূপটা হবে এরকম, পি ইমপ্লাইজ কিউ, প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য পি, অতএব কিউ। নেক্সট দ্বিতীয় উদাহরণটা দেখো, যদি শিক্ষার্থী আসে তবে ক্লাস হবে, প্রধান আশ্রয় বাক্য ক্লাস হয়নি, অপ্রধান আশ্রয় বাক্য অতএব শিক্ষার্থী আসেন সিদ্ধান্ত। এখানে যদি আমরা প্রতীকটাকে এই যুক্তিটাকে প্রতীকী যুক্তিবিদ্যায় রূপদান করি, তাহলে প্রধান আশ্রয় বাক্য পি ইমপ্লাইজ কিউ, অপ্রধান আশ্রয় বাক্য হবে নেগেশন কিউ, সিদ্ধান্ত হবে নেগেশন পি। এখন প্রাকল্পিক নিরপেক্ষ সমানমানের নিয়ম, প্রাকল্পিক নিরপেক্ষ সমানমানের নিয়ম দুটি, এক পূর্বকে স্বীকার করলে অনুককে স্বীকার করা যায় কিন্তু বিপরীত ক্রমে নয়, অর্থাৎ অনুককে স্বীকার করার পর পূর্বককে স্বীকার করা যাবে না। এখানে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো এই পূর্বক আর অনুক দুইটা বিষয় আছে, অর্থাৎ প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। আমরা যদি স্বীকার করতে চাই তাহলে সবসময় আমাদেরকে প্রথম অংশটিকে স্বীকার করতে হবে, আর যদি অস্বীকার করতে চাই তাহলে দ্বিতীয় অংশটিকে স্বীকার করতে হবে। দ্বিতীয় নিয়ম বলা হয়েছে অনুককে অস্বীকার করলে পূর্বককে অস্বীকার করা যায়, অর্থাৎ অস্বীকার করতে হলে প্রথমে দ্বিতীয় অংশকে অস্বীকার করতে হবে, তারপরে প্রথম অংশকে অস্বীকার করতে হবে। যদি তুমি ওষুধ খাও তবে তুমি সুস্থ হবে,
প্রধান আশ্রয় অপরদান আশ্রয় তুমি সুস্থ হয়েছে সিদ্ধান্ত অতএব তুমি ওষুধ খেয়েছো এখানে একটু লক্ষ্য করো যদি তুমি ওষুধ খাও এটা হলো প্রথম আশ্রয় পূর্ব তুমি সুস্থ হবে এটা হলো অনন আমাদের শিকারের যে নিয়মটা ছিল সেটা বলা হয়েছিল যে আমরা যদি শিকার করি তাহলে তুমি ওষুধ খাও অনুকে শিকার করতে হবে কিন্তু এখানে এই নিয়মটি লঙ্ঘন করে আমরা অনু তুমি সুস্থ হবে এটাকে অপরদান আশ্রয়কে স্বীকার করে নিয়েছি তার কারণে প্রথম নিয়মটা লঙ্ঘন হয়েছে আর প্রথম নিয়মটা যদি আমরা লঙ্ঘন করি তাহলে যে অনুপপত্তি হয় সেটা হলো অনু স্বীকারজনিত অনুপপত্তি আচ্ছা দ্বিতীয় নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি দ্বিতীয় নিয়মের কথা বলা হয়েছে যে অনুকে অস্বীকার করার পর পূর্বোক্ত অস্বীকার করতে হবে কিন্তু বিপরীত ক্রমে নয় কিন্তু এখানে আমরা যদি এই নিয়মটি লঙ্ঘন করে অনুকে অস্বীকার না করে প্রথমে পূর্বোক্ত অস্বীকার করি তারপরে অনুকে অস্বীকার করা হয় তাহলে যে অনুপপত্তি ঘটবে সেটাই হলো পূর্ব অস্বীকারজনিত অনুপপত্তি অর্থাৎ আমাদের অস্বীকারের ক্ষেত্রে মনে রাখতে হবে অনু তথা দ্বিতীয় অংশটাকে আগে অস্বীকার করতে হবে অপরধান আশ্রয়কে তারপরে সিদ্ধান্ত গিয়ে প্রথম অংশটাকে অস্বীকার করতে হবে এই নিয়মটা যদি আমরা লঙ্ঘন করি তাহলে পূর্ব অস্বীকারজনিত অনুপপত্তি এই উদাহরণে কিন্তু সেটাই ঘটেছে দেখো আমাদের অস্বীকার করার কথা ছিল তুমি সুস্থ হওনি এটা না করে আমরা এখানে অস্বীকার করেছি তুমি ওষুধ খাওনি এটা ছিল পূর্ব এরপর সিদ্ধান্ত গিয়ে আমরা কি করেছি অতএব তুমি সুস্থ হওনি যার কারণে দ্বিতীয় নিয়মটি এখানে লঙ্ঘন হয়েছে আর দ্বিতীয় নিয়ম লঙ্ঘনের কারণে যে অনুপপত্তি ঘটে সেটা হলো পূর্ব অস্বীকারজনিত অনুপপত্তি ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো।